আপনারা দেখছেন খবরের দুনিয়া www.khoborerdunia.in। রবিবার সকাল 9টা নাগাদ নদিয়ার কৃষ্ণনগরের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ও দোকান মালিককে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আনুমানিক সকাল 9টা নাগাদ কৃষ্ণনগরের বিবি বন্দ্যোপাধ্যায় সরণিতে। মৃত ব্যক্তির নাম গোবিন্দ চন্দ্র গড়াই। পরিবারের অভিযোগ, এদিন দোকান থেকে নগদ 2 লক্ষ টাকা সহ বেশ কিছু সোনার গহনাও চুরি গিয়েছে। এদিন পরিবার থেকে কোতোয়ালি থানাতে লিখিত অভিযোগও দায়ের করে। কৃষ্ণনগর থেকে প্রদীপ মজুমদারের রিপোর্ট, খবরের দুনিয়া। যখন দেখলেন বডিটা তখন কি অবস্থায় ছিল? এতগুলো মানুষ, দুটো বউ বাচ্চা কাচ্চা নিয়ে এতগুলো মানুষ মাথা কেটে দেবে। কি হয়েছিল, কখন হয়েছে ঘটনা? মেইন সমস্যা হয়েছিল যে আজকে 9:30 থেকে 9:40 মধ্যে ঘটনাটা ঘটেছে। মেইন সমস্যা হচ্ছে কিছুদিন যাবৎ হচ্ছে দুর্গাপ্রসাদ তিওয়ারি যেই পার্সেলটার সঙ্গে হচ্ছে যে ব্যক্তিটা মারা গেছেন তার নাম হচ্ছে গোবিন্দ গড়াই। নিচে নেমে এসে শোরুমে গিয়ে দেখে যে একটা ভেতরের লকার আছে, লকারে যেখানে বোল্ট জিনিসটা লকারটা রাখা আছে সেই লকারের মধ্যেই, লকারের ঘরেই যে তার শরীরটা বা দেহটা হচ্ছে নিচে পড়ে আছে। ইভেন সেটা হচ্ছে একটা ফাঁস দিয়ে, গলায় ফাঁস দেওয়া অবস্থায় সে উনি পড়ে আছেন। সেই দেখে উনি বেরিয়ে চলে আসেন এবং সেই ফাঁসটা ছিল হচ্ছে স্কিপিংয়ের যে দড়ি হয় সেই দড়ি দিয়ে হচ্ছে দড়িটা গলায় টাইট করে ফাঁস দিয়ে পড়ে আছে এবং সেই মতো সেই দেখে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে চলে আসে। বেরিয়ে চলে আসার পর সঙ্গে সঙ্গে তার হাজবেন্ডকে, তার হচ্ছে দেওরকে, তার মাকে হচ্ছে বলে যে কী ব্যাপার, এই অবস্থায় আমার বাপি পড়ে আছে। সঙ্গে সঙ্গে তার হচ্ছে হাজবেন্ড নিচে এসে সেই হচ্ছে দড়িটা এত টাইট ছিল সেটাকে খুলে সঙ্গে সঙ্গে তাকে হচ্ছে হসপিটালে স্থানান্তরিত, হসপিটালে গিয়ে নিয়ে চলে যায়। হসপিটালে যাওয়ার পর সেখানে ডাক্তার দেখে এবং ডাক্তার দেখেই তাকে মৃত ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে আগে কোনো সন্দেহ করা হয়? আগে কোনোদিন কোনো সন্দেহ কোনো জায়গা ছিল না, তার সঙ্গে সেরমভাবে বিবাদের কোনো জায়গাটাও ছিল না এবং সে সেরমভাবে কোনো কথাও সেইভাবে কারোর সঙ্গে শেয়ার করতো না। এবং যে কাজল বিশ্বাস যে মেন আসামি, সে আগের দিন দুপুরবেলাও গত 7 দিন ধরে কিন্তু তার সঙ্গে হচ্ছে একটা ডিলের জন্য, সম্পর্কের জন্য সে আসা যাওয়া করছিল এবং এমত অবস্থায় আজকে সকালবেলায় সে হচ্ছে ওই 9:15 থেকে 9:20 সময় এই শোরুমটা দেখার জন্য আসে এবং দেখে এই কাজটা করে। এবং যা দেখা যাচ্ছে, যা শোনা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ওনার সঙ্গে এমনি কোনো কারোর কোনো সেরকম সম্পর্ক ছিল না। অন্তত এই কাজল বিশ্বাস বা এই যারা জড়িত, কোনো লিখিত অভিযোগ হয়েছে? থানায় লিখিত অভিযোগ হয়েছে। আচ্ছা, যিনি মারা গেছেন তার নাম? গোবিন্দ গড়াই। আপনার নাম? নীলেন্দু সরকার। আপনি কি হন? আমি হচ্ছে ছেলের, মানে হচ্ছে গোবিন্দ গড়াইয়ের ছেলের হচ্ছে ভাইরা।